কথক, তিনি আশাপূর্ণা নন, তিনি পুরুষ, তার একজন গিন্নি রয়েছেন ইত্যাদি ইত্যাদি, একটা ছদ্ম রূপ আছে তার। এবং তিনি ওই মহাভারতটা পড়ছে না, সেই মহাভারতের মধ্যে দিয়ে সবে স্বাধীনতা পাওয়া একটা দেশের চেহারা তার টানা পড়ে নানান রকমের রাজ্য শাসন সম্পর্কে, দেশভাগ সম্পর্কে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ মন্তব্য আশাপূর্ণা যেভাবে দেখছেন ব্যাপারটাকে, সেই জিনিসগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ যেখানে কথক কিন্তু লেখক নন, লেখক একটা ছদ্মবেশ নিয়ে এইটা নিয়ে উনি একটা মজার খেলা খেলেন। উনি খুব সংলাপের উপর নির্ভর করেন, যে কারণে নাটকের লোক হিসেবে আমার খুব ইন্টারেস্টিং লাগে, যে ভীষণ সংলাপ নির্ভর, অজস্র সংলাপ ব্যবহার করেন, খুব চমৎকার সংলাপ লিখতে পারতেন। কিন্তু তার বাইরেও যখন বিবরণ দিচ্ছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ধরা যায় বঞ্চকটা একেবারে একটা আরবান একটা নাগরিক শহুরে পটভূমির গল্প, আর ধরা যাক আহাম্মুক বলে একটা গল্প, আমি যে চারটে গল্প বেছেছিলাম তার ভেতর থেকে বলছি, সেটা একেবারে গ্রামের পটভূমিতে। ভাষার ব্যবহারে, শব্দের ব্যবহারে কি অসম্ভব সচেতনতা, শহুরে লোকেদের ব্যবহার করা শব্দ আর গ্রামীণ লোকেদের ব্যবহার করা শব্দ, তাদের উপভাষার ব্যবহার, তাদের ওই প্রবাদ প্রবচনের ব্যবহার, বিশেষ বিশেষ শব্দের ব্যবহার, সেই শব্দের অনুষঙ্গের ব্যবহার, এইগুলো এত যত্ন করে করা বলে মনে হয়, সত্যি সত্যি তো ওরা যত্ন করে না, ভেতরেই ওই ব্যাপারটা ছিল। এবং যখন এই সংলাপের বাইরে উনি কিছু বর্ণনা করছেন, ও কথক বর্ণনা করছেন যখন, তার মধ্যেও ওই সংলাপের যে ভাষা তার মেজাজটাকে উনি রেখে দেন, তারপরে সবটা মিলিয়েই যেন একটা সবটা মিলিয়েই যেন ওই পটভূমিটা খুব জীবন্ত হয়ে ওঠে। এতটা পর্যন্ত বলে মনে হচ্ছে যে বস্তুত কিছু বলা হলো না। আশাপূর্ণা দেবীর এলাকাটা এত বড় মাপের এলাকা এবং এত শক্তপোক্ত এলাকা, এবং তার বলার ধরনের মধ্যে, ভঙ্গির মধ্যে এত রকমের বৈচিত্র্য আছে, তার দেখার চোখের মধ্যে এত রকমের বৈচিত্র্য আছে, সেটা এরকম একটা আধ ঘন্টার বক্তৃতায় কখনো বের করা যায় না। আমি একটা দুটো সূত্র দেওয়ার চেষ্টা করলাম হয়তো, কিন্তু এই সূত্রটুকু দেওয়ার বাইরে আমি না কিংবা করতে পারি। নমস্কার। আজ আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। প্রথমে মহামান্য উপাচার্য মহাশয়কে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। এই পবিত্র স্থানে আমাকে কিছু বক্তব্য রাখার অনুমতি দিয়ে আমাকে অত্যন্ত গৌরবান্বিত করেছেন। এখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সমিতির সদস্যগণ, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ ও অন্যান্য সম্মানীয় অতিথি, তাদের আমার বিনীত নমস্কার জানাই উদ্দেশ্যে শ্রদ্ধার প্রতিবেদন করতে। আশাপূর্ণা দেবী ছিলেন এক অনন্য সাধারণ মানুষ ও সাহিত্য স্রষ্টা। লেখিকার জন্ম ইংরাজি 1909 সালের 8ই জানুয়ারি কলকাতার পটলডাঙ্গা স্ট্রিটে তার মামার বাড়িতে। সামান্য কথায় আশাপূর্ণা দেবীর জীবনের কিছু কথা এখন উল্লেখ করছি। পিতা অঙ্কন পারদর্শী হরেন্দ্রনাথ গুপ্ত সেকালের বিখ্যাত লাজারাস কোম্পানিতে ডিজাইনার ছিলেন। মাতা সরলা সুন্দরী অত্যন্ত ঐতিহ্যবাহী পরিবারে জন্মেছিলেন। একবারে ছেলেবেলায় আমরা আশাপূর্ণাকে দেখি বৃন্দাবন বসু লেনে আত্মীয় স্বজন পরিবৃত এক বৃহৎ ও অত্যন্ত রক্ষণশীল পরিবারে। পত্রী ঠাকুরমার ব্যক্তিত্বের কারণে বাড়ির মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি মেলে না, বাড়িতে গৃহশিক্ষক আসতেন ছেলেদের পড়াতে। কথিত আছে
আশাপূর্ণা শিশুকালে ভাইরা যখন পড়তেন তখন বসে থাকতেন, এইভাবে শিশু আশাপূর্ণার অক্ষর পরিচয় শুরু। শিশুকাল থেকে সাহিত্য শব্দটির সঙ্গে পরিচয় ঘটেছিল জীবনের পটভূমিকা সূত্রে। ছায়া থেকে লেখা প্রবন্ধে তিনি বলছেন, অতি রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণের পরম সুযোগে স্কুলে যাওয়ার বালাই নেই ভূগোল ইতিহাস মুখস্থ করার অঙ্ক কষার, কারণ স্কুলে পড়লেই যে মেয়েরা ফ্যাশানি আর বাচাল হয়ে উঠবে এই তথ্য আর কেউ না জানু আমাদের ঠাকুমা ভালোভাবেই জানতেন, এবং তার মাতৃগত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না। অতএব পরমানন্দের মুক্ত জীবনের স্বাদের মধ্যে বিচরণ, পাঠ্যপুস্তক শব্দতার সঙ্গে নিদারুণ অপরিচয়, অপাঠ্যপুস্তক গলার্থকরণের অখণ্ড অবকাশ, সে বস্তুর অভাবনীয়। বাড়িতে বসুমতী সাহিত্য মন্দিরের অনবদ্য অবদান যাবতীয় গ্রন্থাবলী রাজি ও অন্যান্য বই বাড়িতে আসছে মজুদ। তাছাড়া নাটক নভেল পড়ায় কোনো নিষেধবাণীও নেই, সেই নিষেধ না থাকার কারণ অবশ্য যে বয়সে ওই বিষতুল্য বস্তুর প্রভাবে উচ্ছন্ন যাবার আশঙ্কা, সে বয়সে পৌঁছবার অনেক আগে থেকেই যে ওই বিষের সাগরে আমরা নিমজ্জিত হয়ে বসে আছি। মার এতে নিষেধের বদলে বরং প্রশ্রয়। আমার অন্য একটি লেখা আমার ছেলেবেলাতে আশাপূর্ণা বলছেন, মেয়ের দুরন্তপনায় মায়ের ভাগ্যে গঞ্জনা, অতএব তাকে আটকে রাখতে মা তুলে বসিয়ে দিতেন একটা উঁচু জানলার চওড়ার ধাপে, যেখান থেকে নিজে নামবার চেষ্টা করলেই পতন ও মৃত্যু অবধারিত। এই অবস্থায় পরিচয় চাঁচাবোনা এমন তো হতে পারে না, কাজে সেই চেষ্টাকে ঠান্ডা করার ওষুধ হিসেবে মা হাতে ধরিয়ে দিতেন একখানা বই। কবে পড়তে শিখেছিলাম কবে পড়তে জানতাম না তা মনে পড়ে না। আমাদের ঠাকুমার সনাতন সংসারে মেয়েদেরও বর্ণ পরিচয় করানোর মতো আধুনিকতার পাঠ ছিল না, ওসব ছেলেদের জন্য, ছেলেদের জন্য স্কুল, ছেলেদের জন্য মাস্টার। পড়তে শেখার সূত্রে এই স্মৃতিকে আরও পিছিয়ে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছি, মেয়েছে মাদ্রপেদের দুই দাদা তারস্বরে পড়া মুখস্থ করছেন, আর হিসেব মতো 3 বছরের থেকেও ছোট একটা মেয়ে তাদের সামনে বসে বইয়ের ওপর চুমকে একবার লেখাটা দেখে নিচ্ছে, আরেকবার ওই পড়ুয়াদের মুখের দিকে তাকাচ্ছে। উদ্দেশ্য উচ্চারিত শব্দের সঙ্গে লেখার ল্যাংগুলোর সামঞ্জস্য বিধান, তা সেটা হলো, কিন্তু ফলাফলটা অদ্ভুত। বইয়ের উল্টো দিক থেকে গড়গড়িয়ে পড়ে যাচ্ছে মেয়ে, বই সোজা করলেই বোমা, অর্থাৎ পুরো লেখাটা তার চোখে ধরা দিচ্ছে ফুল পাখি মাছ বা গাছ এইসব ছবির মতো অখণ্ডভাবে, বর্ণমালার ধার না ধরে। বিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ না পেলেও আশাপূর্ণা কিন্তু বিদ্যাশিক্ষা বা পাঠাভ্যাসে কোনো ঘাটতি হয়নি। তার কারণ একদিকে তার অদম্য পড়ার বাসনা, অন্যদিকে তার মায়ের সাহিত্য তৃষ্ণা। এই সুযোগ আরও ঘটে যখন পিতা হরেন্দ্রনাথ তার পরিবার নিয়ে নতুন গৃহস্থালী পাতেন 157-1 আচার্য প্রফুল্লচন্দ্র রোডের বাসায়, বর্তমান খান্না সিনেমার পাশে। সরলসুন্দরীর পাঠকতা মেটাতে বাড়িতে বই ও পত্রপত্রিকার যথেষ্ট আমদানি ছিল, 2-3টে লাইব্রেরি থেকে বইয়ের যোগান আসত। পড়ার কোনো বাধা নিষেধ না থাকায় আশাপূর্ণা সাহিত্যের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল সেই বাল্যবিবার। অবশ্য কৃষ্ণনগরের বাস উঠিয়ে চলে আসেন কলকাতায়, প্রথমে কিছুদিন নমেশমিত্র রোডের বাসায় এবং আরও কিছুদিন পরে টাউনশেন্ড রোডে এবং পরে 77 নম্বর বেলতলা রোডের বাড়িতে, যেখানে তারা থাকেন দীর্ঘ 24 বছর 1960 সাল পর্যন্ত। তারপর বই পার্কে, যেখানে 1970 পর্যন্ত তারা ছিলেন পুত্র পুত্রবধূ ও দুই পৌত্রী সহ, যতদিন না গড়িয়ায় তাদের নিজস্ব বাসভবন তৈরি হয়, 17 নম্বর কানুঙ্গ পার্কে, যেখানে আশাপূর্ণা বাস করেছেন আমৃত্যু 1995 সালে 3 জুলাই পর্যন্ত, যখন তার জীবন অবসান হয়।
আশাপূর্ণার সাংসারিক জীবনের পাশাপাশি চলেছে তার সাহিত্য জীবনের উন্মেষ, একেবারে অন্তরঙ্গ বিবৃত সাধনার মধ্যে দিয়ে, যার উত্তরণ এগিয়েছে এক কালজয়ী প্রতিভার স্বাক্ষর বহন করে। ফেরাতে লেখাতে আবার আশাপূর্ণা বলছেন, মনে হয় জীবনের প্রথম লেখাটি যেন একটি আকস্মিক ঘটনা, যেন লেখা নয় লিখে ফেলা, আর ওই লিখে ফেলার পেছনে রয়েছে একটি অদৃশ্য শক্তি, যে শক্তি হঠাৎ কখন ভেতরে ঢুকে পড়ে প্রভু হয়ে বসে অবিরত ধাক্কা মারছে, যার ফলে ওই লিখে ফেলা থেকে লিখে চলা, মরা মরা থেকে রাম রাম, খেলা থেকে লেখা। আমার ক্ষেত্রে অন্তত এইরকমই ঘটেছিল, আর ওই আকস্মিক ঘটনাটির সঙ্গে যুক্ত হয়েছিল অবধের দুঃসাহস। প্রথম ছোটদের বই ছোট ঠাকুরদার কাশী যাত্রা প্রকাশিত হয় 1938, বড়দের জন্য প্রথম গল্প সংকলন 1940, নাম জল আর আগুন, প্রথম বড়দের উপন্যাস 1944, নাম প্রেম ও প্রয়োজন। 13 বছর বয়সে সাহিত্যের যে পথে যাত্রা শুরু প্রায় খারাপ চলে, সে যাত্রা শেষ হয়েছিল বিস্তৃত রাজপথে, তাঁর শেষ নিঃশ্বাস পড়ার পূর্বমুহূর্তে। এইভাবে শুরু আশাপূর্ণার সাহিত্য চর্চা, কিন্তু কখনো পেশাগত মনোভাব নিয়ে লিখতেন না, সমন্বয় সাধন জীবনে এবং কর্মে, এই ছিল আশাপূর্ণার সাফল্যের চাবিকাঠি। 1950 থেকে তার রচনার তালিকা দেখলে বোঝা যাবে তিনি কতটা ব্যাপৃত হয়ে উঠেছিলেন সাহিত্য সৃষ্টির কাজে। এরপর থেকে ঝর্ণা ধরার মতন তার রচনা প্রকাশিত হয়েছে। তার শ্রেষ্ঠ কীর্তি ট্রিলজির প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি 1964, পরে 1967 এই পর্যায়ে দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা, এবং 1974 শেষ খণ্ড বকুলকথা। আশাপূর্ণা তার ট্রিলজির 3 নারী চরিত্র সত্যবতী, সুবর্ণলতা ও বকুল, এদের মাধ্যমে 3 যুগের দৃষ্টিভঙ্গি, তাদের ভাঙা গড়া তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু তিনি ফেমিনিজম বা কোনো রকম ইজমেরই পরোয়া না করে পরিবর্তনের কথা শুনিয়েছেন। 242 খানা বড়দের উপন্যাস, ছোটদের বই ও সংকলন মিলিয়ে প্রায় 86 খানা, 3,500-এরও বেশি ছোট গল্প। এর প্রত্যেকটির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য মানুষের মুখ, যারা আমাদের বিশেষ পরিচিত। এছাড়া দেশি বিদেশি নানান ভাষায় অনুদিত হয়েছে তার অসংখ্য গল্প ও উপন্যাস, চিত্রায়িত হয়েছে অনেকগুলি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে আমরা উল্লেখ করতে পারি অসংখ্য পুরস্কার ও সম্মান প্রাপ্তির কথা। তৎকালীন সমাজে মেয়েদের কি স্থান, কতটুকু স্বীকৃতি তারা পেয়েছে, এ সম্বন্ধে সাহিত্যিক হিসেবে আশাপূর্ণা কি বলেছেন, কি ভেবেছেন, সেই প্রসঙ্গ নিয়ে কিছু বক্তব্য রাখা প্রয়োজন মনে করি। প্রথম প্রতিশ্রুতির মুখবন্ধে তিনি যে কথা বলেছেন তা খুবই প্রণিধানযোগ্য। বহির বিশ্বের ভাঙা গড়ার কাহিনী নিয়ে রচিত হয় বিগতকালের ইতিহাস, আলো আর অন্ধকারের পৃষ্ঠপটে উচ্চকিত সেই ধ্বনিমুখর ইতিহাস পরবর্তী কালের জন্য সঞ্চিত রাখে প্রেরণা, উন্মাদনা ও রোমাঞ্চ। কিন্তু সীমিত অন্তঃপুরের অন্তরালেও কি চলে না ভাঙা গড়ার কাজ, যেখান থেকে রং বদল হয় সমাজের, যুগে সমাজ মানুষের মানসিকতা। চোখ ফেললে দেখা যায় সেখানেও অনেক সঞ্চয়, তবু রচিত ইতিহাসগুলি চিরদিনই এই অন্তঃপুরের ভাঙা গড়ার প্রতি উদাসীন। অন্তঃপুর চিরদিনই অবহেলিত। বঙ্গদেশে সেই অবজ্ঞাত অন্তঃপুরের নিবৃত্তি প্রথম যারা বদল এনেছেন, বহন করে এনেছে প্রতিশ্রুতির স্বাক্ষর, এই গ্রন্থ সেই অনামী মেয়েদের একজনের কাহিনী। একজনের কাহিনী হিসেবে বিবৃত হলেও প্রথম প্রতিশ্রুতির নায়িকা সত্যবতীর যে ভূমিকা, তা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এক দৃঢ় প্রতিবাদের, যা উচ্চারিত হয় একটি নারীর কণ্ঠে, কিন্তু তার প্রতিবাদ সমস্ত নারী জাতির প্রতিরূপ হিসেবে। উপন্যাসটি যাদের পড়া আছে তারাই জানেন কিভাবে নারী জাতির সচেতনতার কথা প্রতিফলিত হয়েছে এই চরিত্রের মাধ্যমে।
হয়তো নারী জাগরণের কথাই আশাপূর্ণা শুনিয়েছেন অন্যভাবে, অন্য ভাষায়। সময়টি হল ঊনবিংশ শতাব্দীর শুরু। পাশ্চাত্যে তখন নারী আন্দোলন সবে মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তর কলকাতা জেলা কংগ্রেস রাজনৈতিক সম্মেলনে 1955-তে আশাপূর্ণা যে ভাষণ দেন, তাতে স্পষ্ট ভাষায় এ যুগের নারীদের কর্তব্য সম্বন্ধে সচেতন করে বলেছেন, নিজ পরিজনের গণ্ডির বাইরেও তাদের অনেক কর্তব্য আছে। সেটা তাদের অধিকার ও দাবি নিয়ে যেসব জটিলতা সৃষ্টি হয়েছিল পাশ্চাত্য দেশে, মেরি উলস্টনক্রাফট, সারা স্কট, ডরথি রিচার্ডসন এবং তাদের সমপর্যায়ের মহিলাদের দ্বারা, যার আঁচ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তাতে ভারতবর্ষের সংবেদনশীল ও তীক্ষ্ণ বৈচিত্র্য নারীদের মনেও ঢেউ তুলবে তাতে আশ্চর্যের কিছু নেই। ভারতীয় মহিলা শিল্পী, সাহিত্যিক ও সমালোচকের যে স্বাভাবিক কারণে মুখর হবেন, তারা তাদের অস্তিত্বকে সজাগ করতে ও বাঁচিয়ে রাখতে তাদের প্রশ্ন উঠতেই পারে, এ ব্যাপারে দায়িত্বশীল সাহিত্যিক হিসেবে আশাপূর্ণা দেবীও কতটা অংশ নিয়েছিলেন এসব সমস্যা। এই আলোচনা সেই উদ্দেশ্য নিয়েই শুরু করেছি। নারী স্বাধীনতার ব্যাপারে আশাপূর্ণা দেবীর কিছু বলার ছিল কি না, সে বক্তব্য কীভাবে ব্যক্ত করেছিলেন এবং প্রকাশ করেছিলেন তাও পাঠকের জানা দরকার। তিনি রাজনীতি করেননি, সমাজ সংস্কারের কাজেও প্রত্যক্ষভাবে ব্যাপৃত থাকেননি। তার বক্তব্য প্রকাশের মাধ্যম ছিল শিল্প তথা সাহিত্য। কাজে এই মাধ্যম ব্যবহার করে তিনি নারী সমস্যার সমাধানে কতটা সজাগ ছিলেন